দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িয়া। আজ হচ্ছে সোমবার 21 নভেম্বর 2022। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। তো কিদর আজকে এখানে মোটা তাজা করানোর শাহিওয়াল জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই তথ্যগুলো আপনাদের দেবো। আমরা এখানে একটি গরু দিচ্ছি, প্রথমে আমরা সেটা একটু তথ্যটা নিয়ে নেই। পাইছেন দাম? দাম পাইছেন? কত পাইছেন? 58 কয়? চাইছিলেন কত? 65। মানে আর 2000 টাকা মনে হয় লাগিয়ে নাকি 60 হাজার টাকা টার্গেট। দর্শক শুনছেন, 58 হাজার টাকা পর্যন্ত এটির দাম বলেছে, আর 60 হাজার টাকা হচ্ছে ওনার টার্গেট। আমরা দেখবো আরো কিছু গরু সামনে দিকে হাটের মধ্যে ঢুকি। এই যে এখানে আরেকটি দেখছি, চাচা পাইছেন দাম? কত কইছে? 60 কইছে। চাইছিলেন কত? 65। এটাই বিক্রির দাম 65 না কম বেশি আছে? একটা কম বেশি আছে, 60-65। আমরা শুনছি 60 হাজার টাকা পর্যন্ত দাম পেয়েছেন উনি। বাজার কম? তোমারটা কত? তোমারটা কত কইছে? 37-38 দেশি নাকি? শাহিওয়াল 37-38 হচ্ছে। চাইছিলেন কত তো? এটা লাস্টে 43। লাস্ট হচ্ছে 43। আরো কিছু রুমালটা কত বড়টা? 80 মেলায় 48। 48 কত কষে? ওটা 43 কেছে হয় না? 45 লাগে? 46 লাগে। আর ছোটটা? ছোটটা 37-32। এখানে কি হনা বাজার খারাপ? এটাকে জোড়া না আলাদা আলাদা? এটা কত? 56। কচ্ছে কত? এটা 52-50। আর ওটা ওটা এটা 52 চাওয়া? আর এটা বেচা 45 হলে হবে? আর কচ্ছে মনে হয় 43-44। আমরা শুনছি আজকে আমবাড়িয়াতে যে শাহিওয়াল জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, সেই গরুগুলোর দাম এখানে অনেক বেশি। কত ভাই? ভাই দাম তো চাচ্ছি 55। আর বলতেছে কত? 45-46। 55 চাওয়া, আর বেচা কেনা কি? 50 ভাই 50। বিরাট হবে। হ্যাঁ, দাড়ি লম্বা। এটা কি শাহিওয়াল না দেশি? কত কইছেন? দাম বলেনি, দেখতেছি দেখতেছি। পশম মানে সেকড়া সেকড়া কাটা হয়ে গেছে, মাথার শিং ভালো না? শিং ভালো না, আর কাটা আছে একটা গরু 3-10। আচ্ছা, ওটাই দেখতে আর কাটা আছে? হ্যাঁ। কিভাবে বুঝলেন? ও খাটো, হাটটা খাটো। আচ্ছা আচ্ছা, এই যে এই সব কিছু মিলায় দেখে শুনে কিনতে হবে না? মিলে দেখে শুনে কিনতে হবে। কত চাইছেন দাদা? 65। আর কত কষ্ট দাম এটা? 55-56। যে 65 চাইছে, 55-56 বলতেছে। দেখছি আমরা আজকে এখানে আরেকটি গরু দেখছিলাম, তবে কত দাম?
75 চাছেন এই একটা ভালো মাল দেখিলাম এতক্ষণ পর কত কইছে 61 62 কইছে বেচা কেনা 65 আমরা দেখছিলাম যে শাইওয়াল জাতের মাছগুলো গুলো ক্রয়বিক্রয় করা হচ্ছে সেগুলোকে এখানে আরেকটু ভাই কত এটা চাইছেন কত করছে 55 বলছে বেচা কেনা কত 55 হলে দিবে 55 বলছে 55 হলে দিবে আমবাড়ি হেটে যে শাইওয়াল জাতের বাছুরগুলো প্রাইভেট করা হচ্ছে সেগুলোকে আমরা একটু এখানে একটি লটের গুলো দেখছি আমরা সেগুলো একটু দেখে আসি যে এখানে রয়েছে একটি লট কটা রে বাবা 5টা 6টা আছে 6টা কত করে চাচ্ছ এগুলা পার পিস 56 করে 56 কত করে বলতেছে দাম 48 49 পর্যন্ত বলে কেমন টার্গেট কেমন টার্গেট 51 করে দিব 51 দিলে 51 করে বলে সব কোটায় পার্সেন্ট দিতে আছে গাছের মাল সমান সব জাতের মাল লাল টিস্টেশন কালার 51 করে বেচার দাম হ্যাঁ 51 করে বেচার দাম 49 করে বলে 51 করে বেচার দাম আর চাচ্ছে হচ্ছে 56 করে চাচ্ছ 56 করে চাচ্ছ আমরা দেখছিলাম আজকে আমরা পাঁচ গুলো আমরা দেখবো দেখি আমদানি দেখছিলাম কটা ভাই দুটা জোড়া কত এটা তো হাল নাকি কত জোড়া 92 কত করছে 89 পর্যন্ত কর হয়ে গেছিল তো কাছাকাছি হ্যাঁ কাছাকাছি হয়ে 90 হলে দিয়ে দেবো 90 হলে দিয়ে দেবো আর আমি একা পয়সা আচ্ছা আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে শাইওয়াল জাতের বাছুরগুলো গুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো দেখালাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা